আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আলায়া আকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার নিবিত্তে, যে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে আজ এই সুন্দর একটি প্রোগ্রাম সাজানোর তৌফিক দান করেছেন, তাই তেনার সংক্ষিপ্ত প্রশংসায় আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সমস্ত নবী এবং রাসূলগণের উপর, বিশেষ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজ এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি সেটি হলো ইসলাম মানবতার ধর্ম। ইসলাম মানবতাকে কতটা প্রাধান্য দেয়, ইসলাম মানবতাকে কী কী সুবিধা দিয়েছে, এই সম্পর্কে কিছু কথা আপনাদের সম্মুখে আলোচনা করব। সর্বপ্রথম আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যেহেতু ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এ বিষয়ে আমরা একটু দৃষ্টিপাত করি যে ইসলাম মানবতাকে কী কী সুবিধা দিয়েছে। ইসলাম প্রতিষ্ঠা করেছে সামাজিক ব্যবস্থা, ইসলাম প্রতিষ্ঠা করেছে রাজনৈতিক অধিকার, ইসলাম প্রতিষ্ঠা করেছে বিবাহ বিচ্ছেদের আইন, ইসলাম প্রতিষ্ঠা করেছে ব্যবসা বাণিজ্যের আইন এবং সমস্ত জীবন বিধান যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে পালন করে থাকি। দুঃখজনক হলো সত্য এটাই, আজ আধুনিক বিশ্বের মানুষ আমরা ইসলামকে মানবতা নামে প্রাধান্য দেই না, ইসলামকে মানবতার ধর্ম হিসেবে মানতে চায় না। কিসের জন্য? এই মানুষ যাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা সর্ব উত্তম রূপে সৃষ্টি করেছেন, সেই মানুষই আজ ইসলামকে মানবতার ধর্ম হিসেবে মানতে চায় না। সৃষ্টিকর্তার অপূর্বতম সুন্দর সৃষ্টি হলো মানুষ। শুধু সুন্দরতার দিক থেকেই নয়, বরং মর্যাদায় মানুষ সবার শ্রেষ্ঠ। বিশ্বের সর্বকালে মানুষই শ্রেষ্ঠ জীব হিসেবে বিবেচিত হয়ে আসছে, কিন্তু কখনো কখনো এই মানুষই মানুষের মর্যাদাকে লুণ্ঠিত করে, অত্যাচার নিপীড়ন করে, আর তখনই নেমে আসে মানব সভ্যতার এক অন্ধকারময় যুগ। কথাটা বুঝতে পারেননি? সৃষ্টিকর্তার সব থেকে উত্তম যে সৃষ্টি আশরাফুল মখলুকাত, অর্থাৎ মানুষ আমরা। আজ আমরা মানুষ হওয়া সত্ত্বেও আমরা আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেনি। আজ মানুষ আমরা ইসলামকে মানবতার ধর্ম হিসেবে প্রাধান্য দিতে পারেনি। আজ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে যেভাবে আদেশ করেছেন, যেগুলো নিষেধ করেছেন, সেগুলো আমরা মেনে চলতে পারিনি। এই জন্য একটা শায়রীর মধ্যে বলছেন, শক্তি সিন্ধু মাজিয়া রহিয়া শক্তি পেল না যে, জানিবে মরিবার বহু পূর্বে মরিয়া গিয়াছে সে। অর্থাৎ আজ আমাদের সম্মুখে কোরআন হাদিস স্পষ্ট ভাষায় খোলা আছে, আজ আমরা কোরআন হাদিসের অহরহ রেফারেন্স পাওয়ার সত্ত্বেও আজ মানুষ আমরা পথভ্রষ্ট। কিসের জন্য? আমরা ইসলামকে প্রাধান্য দিতে পারিনি। ইসলাম যে মানবতাকে সাপোর্ট করে এ কথা আমরা বিশ্বাস করতে পারিনি, যার জন্য মানুষ আজ আমরা পথভ্রষ্ট। আল্লাহ সুবহান ওয়া তাআলা গ্রন্থ মুকাল কোরআনের মধ্যে বলেন, তোমরা আমার সাথে কাউকে শিরিক করো না, আমার ইবাদত করো, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, নিকট আত্মীয় পার্শ্ববর্তী সাথী তাদের সাথে তোমরা সৎ ব্যবহার করো, দাস দাসী মুসাফিরদের সাথে তোমরা সৎ ব্যবহার করো। আজ আমরা সৎ ব্যবহার তো দূরের কথা, আমরা তাদের সাথে ভালোভাবে কথা পর্যন্ত বলি না, তাদেরকে অপমান করে তুচ্ছতাচ্ছিল্য করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি, তোমাদের মধ্যে উত্তম মুসলমান হলো সেই যার জিহ্বা ও হাত দ্বারা অন্যরা নিরাপদ থাকে। অতএব আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, আমরা যে দুনিয়ার বুকে মুসলমান বলে দাবি করছি, ইসলাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছে আমরা দুনিয়ার বুকে মুসলমান বলে দাবি করছি, সর্বপ্রথম আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, আমার হাত দ্বারা, আমার জিহ্বা দ্বারা অন্যরা কষ্ট পাচ্ছে না তো? যদি কষ্ট পেয়ে থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় আপনি মুসলমান হতে পারেননি, আপনি ইসলামকে প্রাধান্য দিতে পারেননি। ইসলাম কতটা মানবতাকে সাপোর্ট করে এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খায় সে যেন মসজিদ চত্বরে না আসে। কেন? যখন কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে ওই ব্যক্তি মসজিদ চত্বরে আসবে, তার মুখ দিয়ে যে দুর্গন্ধ বার হবে, হয়তো সেই দুর্গন্ধে তার পাশের ব্যক্তি কষ্ট পেতে পারে। এই হাদিস থেকে
ইসলামের একটি খুবই গুরুত্বপূর্ণ মানবতা প্রকাশ পায়। এরপরেও মানুষ ইসলামকে মানবতার ধর্ম হিসেবে প্রাধান্য দেয় না। আরও একটি হাদিস দিলে বুঝতে পারবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়ালা তানাজাসু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা কামা আমারাকুম আল মুসলিমু আখুল মুসলিম। অর্থাৎ তোমরা পরস্পর ঝগড়া করো না, হিংসা বিদ্বেষ পোষণ করো না, একে অপরকে ঘৃণা করো না। আল্লাহর বান্দাগণ, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে থাকো, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একে অপরের সাথে হিংসা করতে বারণ করেছেন, যেটা আধুনিক বিশ্বের প্রত্যেকটা মানুষের মধ্যে পাওয়া যায়। আজ টাকার মোহে আপনি অহংকারে খুব বড় হয়েছেন, আপনি অপরকে ঘৃণা করছেন, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন যে তোমরা একে অপরকে ঘৃণা করো না। তিনি কি বলেছেন? তোমরা পরস্পর ভাই ভাই হয়ে থাকো, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করেছেন। এরপরেও আজ মানুষ ইসলামকে মানবতার ধর্ম হিসেবে প্রাধান্য দেয় না। দুঃখজনক হলো সত্য এটাই যে ইসলাম যেভাবে মানবতাকে প্রাধান্য দেয়, পৃথিবীর কোনো ধর্ম সেভাবে ইসলামকে পৃথিবীর কোনো ধর্ম সেভাবে মানবতাকে প্রাধান্য দেয় না। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, ও গো দয়াময়, তুমি আমাদের সকলকে ইসলামের মানবতাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।